টু আগামী সালের পর বাংলাদেশ আর ঋণ নেবে না বরং সারা বিশ্বের ঋণ দেবে সংসদের সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল প্রস্তাবিত বাজেটের অর্থবিলে কয়েকটি পরিবর্তন এনে সমাপনী বক্তিতায় তিনি আবারও বলেছেন এই বাজেটে কর বাড়বে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 13ই জুন থেকে 29ই জুন পর্যন্ত বাজেট আলোচনায় থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি বাজেট পেশের দিন এবং আজ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী তার মারফাত কামনা করো প্রথমন্ত্রী জনাব আহ ম মুস্তফা কামালকে দুই হাজার জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রধানমন্ত্রী নিজেও অসুস্থ ছিলেন তারপরও তিনি অত্যন্ত আন্তরিক আন্তরিকভাবে তিনি খুব সুন্দর তিনি এই বাজেটটি প্রল্যান্ড সংসদের। একটি হচ্ছে বনিড হাউস একটি বনিড হাইয়ার হাউস থেকেই আমরা এক লক্ষ কোটি টাকা বছরে বাড়তি আমরা অর্জন করতে পারি ঠিক তেমনিভাবেই আমাদের আরও পঁচিশ তিরিশ হাজার কোটি টাকার ব্যবস্থা হয়েছে আমাদের নতুন যে আমরা ব্যাট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেখান থেকে সেটা আসবে ঋণ নেই চায়না থেকে চায়না ঋণের পরিমাণ হচ্ছে টু হান্ড্রেড এইটি ফাইভ পার্সেন্ট ওদের টু হান্ড্রেড এই ফাইভ পার্সেন্ট অফ জিডিপি ওরা আমাদেরকে ঋণ দেয় আর আমরা আমাদের ঋণের পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট আমরা ইনশাল্লাহ আপনাদের সবাই মিলে আসুন আমরা সবাই আমরা আজকে এখানে এই দায়িত্ব নেই আমি আমি আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে আমরা দু হাজার সাল নাগাদ আমরা আর ঋণ নিব না আমরা সেদিন ঋণ দেবো ইনশাল্লাহ আমরা ঋণ দেবো সারা বিশ্বের মানুষকে ঋণ দিব আমরা